বন্ধুরা, সকাল সকাল দেখো এসে গেছি। আমি তোমাদের সাথে সমস্ত রকম কাজকর্ম যতটুকু যা করব শেয়ার করব। আর আজকে এইভাবে ভয়েসের মাধ্যমে তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি, কারণ বাইরে ভীষণ কিছু একটা হচ্ছে, গান বাজছে, তাই কিছুতেই কথা বলা যাচ্ছে না। তাই তোমরা একটু এটা মানিয়ে নিও। হাজব্যান্ডের অফিস আছে, তাই খুব একদম যুদ্ধকালীন তৎপরতায় সব কিছু করতে হবে। তারপর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি, চা বসিয়ে দিয়েছি, তো ফুটনোটাও কিছুটা মানে কেটে নেব। দেখো, আগে ফুটনোটা কেটে রাখতাম, কিন্তু এখন এই গরমের দিন না ফুটনোটা কেটে রাখতে, মানে ঠান্ডার দিনে ফুটনোটা কেটে রাখতেও যেন ঠান্ডা লাগে, মানে একদম কম্বলের তলায় সন্ধ্যাবেলা একটু পা ঢুকিয়ে বসলে না আর উঠতে ইচ্ছা করে না। তাই এখনই ফুটনোটা দেখো কেটে নিচ্ছি। চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার ফুটনোটা কেটে নিয়ে এবার রান্নাবাড়ি তোড়জোড় শুরু হবে। বাড়ির উপর দিয়ে শাক ঠাক বিক্রি করতে যায়, তো আমার শাশুড়ি মা বাইরে বারান্দায় বসে থাকেন, আর যে শাকটা খেতে ইচ্ছে হয় সেটা কিনে বেছে টেছে রেখে দেন। নিচে বসে কাটতে থাকতে পারে না, আমি করতেও দিই না ওনাকে অবশ্য কিছু দিয়ে, তারপরে সেই নিয়ে আসে, তখন আমি এই যে এখন দেখো শাকগুলো কাটবো, একটু ছোটো ছোটো করে বটিতে কেটে নিই আমি চপার দিয়ে তাড়াতাড়ি করে। মানে এই সময় এই ছোলার শাকটা খুব মিহি করে না কাটলে না টেস্ট হয় না, কেমন যেন তাকিয়ে থাকে, মানে আমার দিকেই তাকিয়ে আছে। সেই জন্য আমি কী করি, একটুখানি বটি দিয়ে বা কাঁচি দিয়ে একটু কেটে নিয়ে চপার দিয়ে, ওটা খুব সুন্দর হয়, চপার দিয়ে কেটে নিলে খুব ভালো হয়। মোচা, ছোলার শাক, পেঁয়াজ, রসুন আমি সব চপার দিয়েই এখন কাটি। হাত দিয়ে আমি কাটতে পারি, কিন্তু একটু সময় লাগে, তো আর ওই অফিসের সময় এত তাড়াতাড়ি করে একটু সময় ধরে কাটা হয় না। এই যে দেখো চপার দিয়ে করলে খুব সুন্দর হয়ে যায় না, খুব সুন্দর হয়, রান্নাও ভালো হয়, একদম মিশে যায় শাকটা, খুব সুন্দর হয়। যারা ছোটো ছোটো করে কাটতে পারো না, তারা না এই চপারটা ব্যবহার করতেই পারো। আমি কোনো অ্যাডভার্টাইজ দিচ্ছি না, আমি এমনি যেটা ব্যবহার করি তোমাদের ভালো হবে, আমি আমার ভালো হয় সেটাই তোমাদের সাথে। আমি সবসময় চেষ্টা করি কোনো না কোনো একটা মেসেজ দেওয়ার যেটা তোমাদের উপকারে লাগবে। দেখো তোমরা ট্রাই করে, আমার তো খুব উপকার লাগে। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই দেখো তিনখানা গ্যাস জ্বালিয়ে একদম ডাল, একদিকে বেগুন ভর্তা, একদিকে মাছের ঝোল, সব শুরু হচ্ছে। আজকে মেনুতে আছে এই যে বেগুনের ভর্তা, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, আর এই যে লাউ দিয়ে ডাল, মাছের ঝোল, আর বটুয়া আর ছোলার শাক একসাথে মিশিয়ে রান্না করা বেগুন দিয়ে ভাত। দেখো ছাদে এসে গেছি, ছাদে এসে আমার অযত্ন অবহেলার ফুলগুলো তোমরা দেখো। এবছর আমি একটুও যত্ন করিনি, কোনো রকম কেয়ার নিতে পারিনি, শরীরটাও ভালো ছিল না, আর কেমন কেন যেন হয়ে উঠলো না ঠিক মতো, লেবার মিস্ত্রি পেলাম না, নিজে হাতে না সবটা পারি না আমি, আমার হাতে একটা বললাম না একটা প্রবলেম আছে নার্ভের, তো সেই জন্য অসুবিধে হয়ে যায়, নিজে নিজে করতে পারি না, তো ঠিক মতো আমার সেই লেবার পায়নি, আর খুব একটা ভালো করে আমি সেবা যত্ন করতে পারিনি যতটা করা দরকার।
তা ওই মানে একটু একটু ফুটেছে তো ওই গাছ আন্দাজে ঠিক আছে, যতটুকু গাছ সেই হিসাবে মন্দ নয়, ঠিক আছে। গাছটাও বেশি বড় ঝাঁকড়া হয়নি, যার ফলে ফুল যে হবে কোথায়, তা শাখা প্রশাখা অনেক থাকবে তবে তো হবে, এবং লাগাতেও অনেকটাই দেরি হয়ে গেছিল, যখন আর লাগানোর সময় নেই, তবু মন মানেনি বলে লাগিয়েছি। তো দেখো এরকম কতবারের ছবিগুলো আমার ফেসবুকে আছে, দারুণ সুন্দর, সবাই দেখে খুব সুন্দর, কিন্তু এবছর দেখো একদমই কম। প্রত্যেকটা ফুলের কোয়ালিটি ভালো, সব কিছু ভালো, ভ্যারাইটি ভালো, সব কিছু, কিন্তু আমি ওদের ঠিকঠাক যত্ন করে করতে পারিনি, সেটা আমার প্রবলেম, আমার দোষ এটা। যাই হোক, দেখি সামনেবার, জানি না কতটুকু পারবো, চেষ্টা করবো, আমার তো ইচ্ছে করছে সামনেবার যাতে ভালো করে করতে পারি, তোমাদের দেখাতে পারি। তো এরকমই হয়েছে, হলুদ চেয়েছিলাম, দেখছি সবই সাদা দিয়েছে, হলুদ দেয়নি, হলুদ সাদা আর বিট কালার এই তিনটেই চেয়েছিলাম, কিন্তু দেখছি যে সাদায় দিয়েছে বেশি, আর বিট কালার যেগুলো দিয়েছে সেটা আরোই একেবারে ছোটো হয়ে আছে, দেখাচ্ছি দেখো। সাদাগুলো ভালো লাগে আমার খুব, যখন অনেক হয়ে ফুটে না ভীষণ ভালো লাগে সাদাগুলো, আর সাদাগুলোর কোয়ালিটিটা খুব সুন্দর পন পনের। এই দেখো বিট কালারটা একটুখানি মানে ছোট ছোট কেবলই হচ্ছে, ভালো নয়। গেঁদারও অবস্থা খুব ভালো নয়, যেটা চেয়েছিলাম সেটা দেয়নি, বললো এটা নিয়ে যান এটা ভালো হবে, কিন্তু ভালো তো আমি কিছু বুঝলাম না, গেঁদা ওই আর কি ছোটো ছোটো, মালা যেমন বিক্রি হয় যেগুলো সেই টাইপের গাঁদা। এখানেও একটা সাদা দেখো, ওই কেবল কুড়ি হয়েছে, ফুটবে ফুটবে আর কি ভাবে, এখনও গাছের অবস্থা ভালো না, একখানে জবা ফুটেছে সাদা, লাল সরি। এটাও একটা বিট কালারের ছোট্ট, তার মধ্যে তুলসী গাছটা ওঠায়নি, দেখলাম গাছটা ভালোই হয় না, তুলসী গাছটা দেখলাম আর ওঠায়নি, মানে খাপ আমাদের রয়েছে। আর কিছু সংস্কার আছে আমাদের, তুলসী গাছ সবসময় ওঠাই না আমরা। এই যে এটা হচ্ছে একটা ফুল ফোটেনি, এটাও স্নোবলের ভ্যারাইটি, এটা স্নোবলের কালার কী হবে জানি না এখন। এইসব গাছের এবার অবস্থা খুব একটা, ধরুন জবা তোমাদের দেখিয়েছিলাম এর আগে, এই আর কি, এই যে সমস্ত ফুলগুলো ফুটেছে, কি আর করতে পারিনি। এবার একজন কাকুকে দেখি পেয়েছি, কাকু যদি ঠিকঠাক আসে কাজ করে এটা ইমপ্রেশন, তাহলে দেখি সামনেবার হয়তো পারবো করতে, আশা করছি, দেখা যাক কী হয়। যতক্ষণ কিছু যতক্ষণ ঠিকঠাক করতে পারছি ততক্ষণ বলা যাবে না। এখানেও কিছু পনপনের, এইটা আমার ঘরে ছিল, আমি ডাল কেটে লাগিয়েছিলাম, কিন্তু সেটাকেও ঠিক মতো কাটাই ছাঁটাই করতে পারিনি। তবুও বলবো যে গাছ আন্দাজে ফুল কিন্তু ভালো হয়েছে, ছোট্ট এইটুকুনি গাছ সেই হিসাবে ঠিক আছে, গাছই তো বড় হয়নি, ফুল অনেক হবে কোথায়। এই যে দেখো এটা পিঙ্ক টাইপের কালারটা, মন খারাপ লাগছে ফুলগুলো দেখে, যে আমি কেমন বানাই অন্যান্যবার কেমন হয়, এবারে একদমই ভালো হয়নি। এখনো কিছু লাগানো আছে, অ্যাস্টার সিনেরিয়া, এটা 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 কনফার্ম এটা সিনেরিয়া, দেখা যাক যেমন হবে তখন তোমাদের সঙ্গে তো তেমনটি শেয়ার করব। দেখো কিছু এগুলো ইমপ্রেশন আছে, ইমপ্রেশনগুলো ফুটছে মোটামুটি, খারাপ না, ফুটে থাকলে ভালোই লাগে দেখতে ইমপ্রেশনগুলো, গাছ ভর্তি হয়ে ফুটে। এটা এক কালার আছে, বাই কালারও আছে, এটা বাই কালার। এগুলো ছোটো ছোটো ফুটছে বাই কালার, এটা একই রকম সব কালার দিয়েছে, অন্য কালার বিভিন্ন কালার হয় কিন্তু এগুলোই দিয়েছে। এটা সেই অরেঞ্জ প্রথমে হয় তারপরে রানী হয়ে যায়, সেটা এ পিটুনিয়া একখানা বিশাল বড় হয়েছে, একখানা হয়েছে কিন্তু বিশাল বড়। অন্যান্যবার এতদিনে আমার পুরো টপ ভর্তি হয়ে যায়, এবার একখানা দেখেছো এই গাছটা তোমরা আগে পাথরকুচি। ছাদে এসেছি, ছাদে একটা কাজ আছে, জল দিতে হবে ছাদে, সেই জন্যে ছাদে এসেছি, মানে ছাদে সিমেন্ট হয়েছে নিচেটা। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করি,
স্নান পুজো আরও অনেক কিছু আছে। তোমরা যারা আমার সাথে আছো তারা আমার সাথে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আচ্ছা, টাটা।